ময়মনসিংহের গৌরীপুরে শাহ আরফিন সারফিন শাহর স্মরণে মিলাদ দোহা গজলের আয়োজন করা হয়। মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া, ব্যুরো প্রধান, ময়মনসিংহ জেলা। ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার বালুয়াপাড়া মোড় সংলগ্ন পূর্ব দাপুনিয়া গ্রামে শুক্রবার 1 এপ্রিল রাত 9 ঘটিকার সময় হযরত শাহ আরেফিন সারফিন শাহর স্মরণে মিলাদ দোয়া ও গজলের আয়োজন করা হয়। মোহাম্মদ লেবু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে গৌরীপুর পৌরসভার টানা তৃতীয়বারের নির্বাচিত সফল মেয়র সৈয়দ রফিকুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে না পারায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় 5 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। এ সময় কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া মেয়রের অনুপস্থিত থাকায় মেয়রের পক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম এনামুল হক, লঙ্কাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান কামাল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন নেত্রকোনা হতে আগত বিশেষ অতিথি মাওলানা আব্দুস সালাম রিজভী সাহেব। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ লেবু মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, এলাকাবাসী, শাহ আরফিন ভক্ত ও আশেকানগণ আর্থিক সহযোগিতার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন। উক্ত মাহফিলে শাহ আরফিনদের ভক্ত মোনাইম খা, লতিফ, শাহিন, জাহাঙ্গীর ড্রাইভার, সুরুজ, ইউনুস মিয়া, শামসুদ্দিন, জয়নাল মিয়া, সাইফুল ইসলাম, মামুন, মনোহর খা, নুরুল হুদা, প্রণয়, আজিজুল হক, মোতালেব, হাবিবুর রহমান জনি, শরীফ, সামিউল বাড়ি, সবুজ, বিসমিল্লা ফার্মেসির শাহিন, রিপোর্টার বাংলা টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বিশিষ্ট ফটো সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া, প্রেস নিউজ 24.com এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও এবি নিউজ 24.com এর উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।